গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা সকাল থেকে নয়, দেখতেই পাচ্ছ বিকেল থেকে শুরু করছি। এখন বাজে মোটামুটি 5টা আর আমি যাচ্ছি ছাদে। ছাদে গিয়েই বুঝতে পারলাম যে সুন্দর একটা হালকা হাওয়া আসছে, তাই জন্য ওখানটাতে আগে দাঁড়িয়ে পড়লাম, তারপর নয় হাঁটাহাঁটি হবে আর কি। আর আজকে ছাদটা পুরো ফাঁকা ছিল, কোনো বাচ্চা কাচ্চা খেলছিল না, জানি না কেন, কোথায় গেছে ওরা, বা পড়তে গেছে, বা স্কুল এতক্ষণ হয় না এখানে স্বাভাবিকভাবে। ওরা বিকেলবেলাটা ভীষণ খেলে, তো আজকে মিস করছিলাম ওই, মানে ওরা ক্যাচর ম্যাচর করে একটু, যার জন্য ছাদে হাঁটি না, তো মানে ওদের খেলতে অসুবিধা হয়, ধাক্কা খায় এসে, এই জন্য। তো আজকে কেউ ছিল না, জামাকাপড় তো মেলা থাকে, প্লিজ ওটাকে ইগনোর করো, চারদিক থেকে জামাকাপড় ঝুলছে, কিছু করার নেই আমার নিজেরও। তো এই আর কি, তো একটু কিছুক্ষণ হাঁটবো, আধ ঘন্টা মতো, তারপরে আমি নিচে চলে আসবো। কেন বলো তো, আধ ঘন্টার বেশি এখানে হাঁটা যায় না, কারণ রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড খেতে খেতে মাথায় ঘুরে যায়। তো মোটামুটি 5:30 বাজে, দেখলাম ওরও আসার টাইম হয়ে গেছে, তাই জন্য আমি নিচে চলে আসবো। আর চলে আসার কিছুক্ষণের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে ও কিন্তু চলে এসেছিল। তো চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে এই জামাকাপড়টা ছেড়ে ফেলবো, কারণ একটু ঘাম ঘাম হয়ে গেছে আর কি, তাই জন্যে। তো চলো পরবর্তী কাজগুলো করা যাক। তো এই যে কাপ নিয়ে এসেছি, আর এই যে ঠোঙাটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে চা। তো চা নিয়ে এসেছি, এখন ম্যাডাম বললো যে না, আমার চা খেতে ইচ্ছা করছে না। তো এটা আমি কোথা থেকে নিয়ে এলাম, হালুয়াওয়ালা থেকে। এই বিশালদাকে এখানে একটু এগিয়ে দিয়ে এসে তারপরে এই চাটা নিয়ে এলাম। আর চলো এখন আমি চা খাবো, ব্লগ করি না ব্লগ করি না বলে। তো আমার কাছে এটা ভালো লাগলো, এখানে যে এই যে চাটা, এখানে এই যে চাটা ম্যাডাম একবার বুঝিয়ে মানছে। আমি ব্লগটা অফিসে করতে বলেছি, বাড়ি এসে নয়। আর দুধ চা বউ বাড়িতে বানাতে পারে, ওর কি মনে হচ্ছে আজকে দোকান থেকে কিনে এনেছে? না, আমার বেশ ভালো লেগেছে, এই প্লাস্টিক গুলোতে দিয়ে চা বিক্রি করে, আর হোম ডেলিভারি মানে নিয়ে চলে যাও এরকম ব্যাপার, বা জোম্যাটো সুইগিতে হোম ডেলিভারিও হয়। ঠিক আছে, ওটা প্লাস্টিক গুলো দর্শকদের একটু বলো, এই 30 লিটারের চারটা আমরা কি, এই যে 30 লিটারের জার। তো এই 30 লিটারের জারটা কেনা হয়েছে এই কারণে কি, এখানে আমরা খোঁজ পেয়েছি যে 15 টাকায় 30 লিটার ভরে দেয়, 10 টাকায় 20 লিটার ওই যে আগের ব্যারেলটা ছিল সেটা ভরে দেয়, আর সেটা ফিল্টার করাই জল, যে জল দিতে আসে সে ওই জলটাই ওখান থেকে কিনে সে ব্যবসা করে। তো আমি দেখলাম যে প্রত্যেকটা ব্যারেলে যদি 25 টাকা করে বাঁচানো যায়, 25 না হোক 35 টাকা করে নেয়ও, এটা 15 টাকা, 20 টাকা করেও যদি বাঁচাই তাহলে পরে আমার মাসে 10টা লাগে। তো 10টার জায়গায় 250 থেকে 300 টাকা আমি বাঁচাতে পারবো। আর দেখো এরকম দত্তর করে ঘামছি, ব্যাঙ্গালোর সত্যি ওয়েদার খুব ভালো, ওয়েদার খুব ভালো বলে লোকে মানে এমন নজর দিয়েছে যে এখন আমাদের গরমে টিকতে পারা যাচ্ছে না, দুপুরবেলার টাইমে বিশেষ করে এই বিকেলবেলাটা। এরপরে হয়তো ওয়েদারটা একটু ঠিক হবে, কিন্তু ওই আগের মতো সেই সুখ আর ব্যাঙ্গালোরে নেই এখন। আর আমার একটা বান্ধবীও এসেছিলো এখানে, তো সে বলছিল যে সত্যি ব্যাঙ্গালোরে খুব গরম পড়ে গেছে। তো যাই হোক, এই হলো আপাতত আমার ছাদ থেকে নেমে এসে ড্রেস চেঞ্জ করাও হয়ে গেছে, হয়ে গিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম 10 মিনিট মতো, তার মধ্যেই দেখলাম উনি ঢুকলেন, আজকে তাড়াতাড়ি চলে এসেছেন আর কি, আজকে আর অতটা লেট করেনি। আর এখানে কি গরমটাই না পড়েছে, কি আর বলবো, বাপ রে বাপ। আর এপাশে তোমাদেরকে দেখাতে পাচ্ছি কি না জানি না, না পাচ্ছি না। এপাশে দোতলায় সুন্দর মেয়েটা বাইরে পড়তে বসেছে সব দিকে ছড়িয়ে, কারণ এখানকার মানুষ না, মানে শুনেওছি আমি অনেকের কাছ থেকেই যে আগে ব্যাঙ্গালোরে একদম গরম পড়তো না, তো সেই জায়গা থেকে না ব্যাঙ্গালোরে এখন ভালো গরম পড়ে, ভালো মানে সবাই এমন বলতো যে ওয়েদারটা ভালো ভালো ভালো, কিন্তু সত্যি এখন ওয়েদার ভালো ঠিক আছে, কিন্তু কয়েকদিন ভীষণ গরম লাগছে। এরপরেই হয়তো বৃষ্টি হয় মাঝে মধ্যে ছিটেফোঁটা, কিন্তু এমন কিছু হচ্ছে না যে গরমটা হ্যাবকভাবে কমে যাচ্ছে বা কিছু। হ্যাঁ একটু আরাম হচ্ছে যেদিন রাত্রা বৃষ্টি দিচ্ছে, কিন্তু তারপরে যেই কে সেই হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে ব্যাঙ্গালোরে। যাই হোক, তো আশা করি ওয়েদারটা আবার ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তবে হ্যাঁ গরমটা ঠিক আছে 31-32 ডিগ্রি অবধিও, কিন্তু কলকাতার 31-32 ডিগ্রি আর ব্যাঙ্গালোরের 31-32 ডিগ্রিতে আকাশ পাতাল তফাৎ রয়েছে কিন্তু। হ্যাঁ সত্যি ডিফারেন্স আছে, অনেকটা ডিফারেন্স আছে। যাই হোক, তো আজকে সন্ধ্যাবেলা ওকে আমি বললাম যে, ও বলছিল কি খাবো, পকোড়া কিনে আনবো, এখানে ওই ডাল পকোড়া লঙ্কার পকোড়াগুলো না 10 টাকায় 4টে করে দেয়, আমাদের বাড়ির কাছে একটা আছে, রাস্তা দিয়ে নিচ দিকে নেমে গেলেও একটা আছে। তো এই যে আমি রাস্তা দিয়ে নিচ দিকে নেমে গেলে কথাটা বলি না, তখনই বুঝবো এই পার্কের রাস্তাটা যেটা উঁচু রাস্তাটা আছে সেই রাস্তাটার কথা বলছি। তো যাই হোক, তো আমি বললাম যে না না ওইসব না খাওয়াই ভালো, কারণ রাত্রে আজকে ইলিশ মাছের ঝোল করবো কুমড়ো দিয়ে। নেক্সট মান্থের জন্য পেমেন্ট হয়ে গেছে, কিসের
তো তারপরে ভুট্টা পোড়াবো, তো ভুট্টাটাকে নুন আর লেবু দিয়ে দেবো, ভুট্টাটাকে পুড়িয়ে তারপরে খাবো। ও বলছে ভুট্টাটা যা বড়, একটাই পুড়িয়ে তিনটে এনে রেখেছি, সে কবে থেকে খাওয়ার আর টাইম আর হচ্ছে না ওনার। যখন আনি না তখন বলবো কেন ভুট্টাটা আনো না। তো চলো দেখি সন্ধে দেবো, একটু বাদে, এখনো সন্ধে হয়নি, অনেক দেরি রয়েছে, মোটামুটি 6:45 দিকে সন্ধে দেবো। চারটাকে দেখো কি সুন্দর লাগছে, এখান থেকে ঠিক হচ্ছে না, তার ফাড়গুলো চলে আসছে। ওকে আমি বললাম ছাদে যাবে, বলো চলো একটু হাওয়া খেয়ে আসে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এই দেখো আমি পুড়িয়ে নিয়েছি, লেবু লঙ্কা দিয়েছি, দেখো কি মোটা, আর দানাগুলো এত বড় বড়, খুব সুন্দর। একটা 10 টাকা করে নেয় এক একটা পিস, ভীষণ ভালো লাগে। ঠিক আছে, উনি অনেকক্ষণ ধরে কথা বললো, তো আমি বলি এবার এখন থাকি আমরা ব্যাঙ্গালোরে, ঠিক আছে। এবার কলকাতার সাথে আজকে খেলা, তো বুঝতে পারছি না কাকে সাপোর্ট করব। আর এখানে যেহেতু এখন থাকছি তো ভাবছি যে চলো আরসিবিকেই সাপোর্ট করি। ইচ্ছা আছে মাঠে যাওয়ার একবার, চিপক স্টেডিয়াম, চিন্নাস্বামী স্টেডিয়াম, সরি চিপক স্টেডিয়াম চেন্নাইতে, চিন্নাস্বামী স্টেডিয়াম আমাদের একদম বাড়ির কাছে ছাদ দিয়ে দেখা যায়। জানি না ম্যাডাম আপনাদেরকে দেখিয়েছি কিনা, খেতে ব্যস্ত একদম, কপ 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 করে খাচ্ছে। যাই হোক, তো কলকাতার সাথে আজকে ম্যাচ ছিল, তো দেখা যাক টিকিট কবে পাই। আনতে যেতে হবে, টিকিট কাটতে যেতে হবে, অনলাইনে টিকিট অলরেডি অল সোল্ড। তো আমি একটা ডেট ফাইনাল করে রেখেছি, তো সেটা যদি হয়, প্ল্যান মাফিক যদি চলে, জীবন যদিও বা প্ল্যানের মতো চলে না, তো দেখা যাক। হ্যাঁ, এটা আমি বুঝেছি, জীবন কোনোদিনও আপনি যদি প্ল্যান করে থাকেন তো চলবে না, সেরকম। তো দেখা যাক কবে টিকিট পাই বা কিছু, আর আমি যে ডেটটা ফাইনাল করে রেখেছি সেই ডেটে টিকিটটা পাই কি। একদমই ঠিক কথা, মেয়েরা অ্যাডজাস্টমেন্ট বেশি করে, এটা কিন্তু আমি খুব একটা ওর সাথে একমত নই, কারণ ছেলেরাও সব থেকে বেশি অ্যাডজাস্টমেন্ট করে বলে আমার মনে হয়। যাই হোক, তো চলো আপাতত ছাদে যাওয়া যাক, আর একটু হেঁটে আসা যাক। ছাদটাকে যে কি অসাধারণ লাগছে আমি বলে বোঝাতে পারবো না, মানে এত সুন্দর লাগছে আজকে দেখতে, মানে এখানে ক্যামেরায় তো ততটা আসে না, সুন্দর একটা কমলা কমলা কালার এসছে, ভীষণ ভালো লাগছে। আর প্রচন্ড হাওয়া, ছাদটা সুন্দর ফাঁকা দেখো। কি বলছো, ওপরের ছাদ খোলা, চলো চলো আজকে ওপরে ছাদে যাবো অনেকদিন বাদে। তো চলো এবার কুমড়োটা কাটবো, কাঁচা পাকা কুমড়োই আছে, এটা দিয়েই করবো ইলিশ মাছটার ঝোল। তো মাছ দুটোকে আমি এখানে মাখিয়ে রেখেও দিয়েছি টিফিন বক্সে, তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ না, তো আমি পরে দেখিয়ে দিচ্ছি। ও যে ইলিশ মাছের কাঁচা কুমড়ো দিয়ে ঝোলটা কি ভালো হয়েছে কি আর বলবো, শুধু এখন ইলিশ মাছ দেখলেই বলছে কুমড়ো দিয়ে ঝোল বানাও। তাও আমি প্রথম দিন ওকে ভয়ে ভয়ে খাইয়েছিলাম, খুব গরম লাগছে জানো তো, প্রত্যেকটা দরজা জানলা খুলে দিয়েছি ঘরে, তারপরেও যে কেন এত গরম লাগছে বুঝতে পারছি না। বাপরে, রান্নাঘরেও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো চলো আমি এবার কেটে নিই। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা আমি বসিয়েছি কিন্তু গ্যাস ধরায়নি, একটু বাদে বসাবো, এখন 9:18 বাজে। তো আমি ভেবেছিলাম 9:30 দিকে রান্নাঘরে আসবো, কিন্তু ও অফিসে কাকে একজনকে ফোন করে বকেই যাচ্ছে, তো আমার একা একা আর ভালো লাগছে না, তাই জন্য আমি রান্না করতে চলে এসেছি। তো চলো ইলিশ মাছের আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ইলিশ মাছটা এবার আমি ভালো করে কাটতে পারিনি, এই দেখো মাথার দিকটা না ছেড়ে গেছে, এই দেখো মাথার দিকটা এখানে এইভাবে রেখে দিয়েছি, আর পিসগুলো একটু বেশি মোটা মোটা হয়ে গেছে। সকাল থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমি ভাজবো না মাছটাকে, যেহেতু মোটা পিস হয়েছে ওই জন্য নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো 1 ঘন্টা আগে বার করে নিয়েছে, এটা ঠান্ডা নেই, তো যেহেতু এখানে মাছটা ভাজা হয় না তাই জন্য আমি অত সকাল থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার শুরু করি রান্না।
রান্নাটা করব সর্ষের তেলে, আর একদম সামান্য তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দুখানা চিরে দিয়েছি, আর কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর নুনটাকে দিয়েছি, তারপর সামান্য জিরে গুঁড়ো দিলাম একদম এক টিস্পুন মতো, তারপর হলুদ দিয়ে দিয়েছি, নাড়বো চাড়বো, জিরে গুঁড়োটা যেহেতু দেওয়া হয়েছে তাতে পুড়ে না যায় তাই অল্প জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে বাকি জলটা পুরোটা ঢেলে দিয়েছি। এরপর মাছগুলোকেও দিয়ে দেবো, আর তার আগে দিলাম একটুখানি মানে এক টিস্পুন মতো সর্ষে বাটা, তো তারপর মাছগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো তোমরা তো দেখলেই, এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, আর তারপর এটা ফুটতে থাকবে। আর সর্ষে বাটার পরিমাণটা তো তোমাদেরকে দেখালাম, আমি একদম চামচের আগায় করে লেগে থাকা জাস্ট সেটুকুকেই দিয়ে দিলাম। আর ভাতটা আমি এখনো বসাইনি, পরে বসাবো, এখন 9:30 বাজে, 10টায় বসাবো। দেখো একদম হয়ে গেছে, আর একটু টাইম টানিয়ে নিয়েই আমি নাবিয়ে দেবো। কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, মাছও হয়ে গেছে, তো নাবিয়ে তো আমি দেব, কিন্তু এবার আমার মাছ কাটাটা এত বাজে হয়েছে, দেখো কাটাটাও বেরিয়ে গেছে, কি করবো বলো, বটিতে অতটাও ধান নেই অত বড় মাছ কাটার জন্যে, তাও হয়েছে কোনো মতোই আর কি। তো ঠিক আছে এবার নাবিয়ে দেবো, দেখতেই পাচ্ছো তাহলে কতটা লাইট হয় ঝোলটা একদম। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার চোখ দেখে কতটা বুঝতে পারছো জানি না, আমার প্রচণ্ড বেশি ঘুম পেয়ে গেছে, এখন বাজে 10:37, সকালে ওঠা যতই দুপুরে ওই 30 মিনিট 45 মিনিটের জন্য ঘুমটা হোক না কেন, সারা দিন কিন্তু ওটা চলতে থাকে, মানে ঘুম ঘুম পায় একটা বেশ, কিন্তু কোন দিকে যাবে বলো তো লোকজন, নাইট শিফট হলে বলবো সারাদিন গাটা কেমন যেন ম্যাচ ম্যাচ করতে থাকে, ভালো লাগে না। মর্নিং শিফট হলে বলি না, মর্নিং শিফটে আমার তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু এই 10টার পর থেকে একটু ঘুম পেয়ে যায়, আর কিছুই হয় না, প্রবলেম সেরকম কিছু নেই যে সকালবেলাটা উঠতে পারি না। হ্যাঁ, উঠতে ইচ্ছে কারি বা করে ওই ভোরবেলাটা, তবে একবার উঠে গেলে ভালো লাগে, ঠিক আছে, কারণ ওই আর কি, মানে বসে থাকলেই না, বসে থাকতে ইচ্ছে করে, উঠেই যদি সাথে সাথে কাজ শুরু করা হয় ব্যাস হয়ে যায় পরপর। যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই, আর সাবস্ক্রাইব কিন্তু একবারই করা যায়, বারবার নয়। তো আজকের মতো টাটা।